প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সাতটি দপ্তর ও সংস্থার মধ্যে 2023-22 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে সিনিয়র সচিব এবং দপ্তর ও সংস্থাগুলোর পক্ষে প্রধানগণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এপিএ মূল্যায়ন এবং প্রতিবেদন প্রকাশের উপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন। এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ এপিএ প্রণয়ন পরিবীক্ষণ মূল্যায়ন গাইডলাইনের উপর গুরুত্ব তুলে ধরে এসব বিষয়ে সচেতন থাকার তাগিদ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজল হোসেন এপিএ প্রণয়নে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের ভূমিকা তুলে ধরেন।